দর্শক, আমরা আজকে নিউজ ভিউজ 24 এ আসলে খবরাখবর জানবো ঈদ কেন্দ্রিক। পবিত্র ঈদুল আজহা মাত্র একদিন পরেই, সড়কপথে মানুষের চাপ রয়েছে। এদিকে কোরবানির ঈদকে কেন্দ্র করে নানা ধরনের আয়োজন চলছে। এই আয়োজনের মধ্যে অন্যতম একটি আয়োজন হচ্ছে কোরবানির পশুর হাটের পশু কেনার আয়োজন। এবং আমরা যতদূর জানি এখনও পর্যন্ত হয়তো এখন খুব জমজমাট পশুর হাট এবং সেখানে কেনাবেচা চলছে। যদিও আমরা নানা দিক থেকে তথ্য পেয়েছি যে এবার হয়তো গরুর দাম একটু বেশি। আমরা সেই সকল খবরাখবর জানবো। আমাদের বিভিন্ন ধরনের কয়েকজন সহকর্মী পশুর হাট, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং সড়ক পথে আছেন। আমরা এই পর্যায়ে যেতে চাই গাবতলিতে। গাবতলি থেকে আমাদের সহকর্মী রমিজ হুসাইন আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা রমিজকে পেয়েছি। আপনি যেখানে আছেন গাবতলিতে, এখানে একটি পশুর হাট রয়েছে, আবার এখান থেকেই উত্তরবঙ্গের বাসগুলো চলাচল করে। দক্ষিণবঙ্গে অনেক বাস এখান থেকেই যায়। তো এখানকার পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন, আর সড়ক পথের কী কী খবর আপনার কাছে আছে? রাহাত, আমি আসলে এখন পর্যন্ত গাবতলি এসে পৌঁছাতে পারিনি। প্রায় দেড় ঘন্টা আগে আমি ধানমন্ডি 27 নম্বর থেকে রওনা দিয়েছি। আমি এখন ঠিক টেকনিক্যালের কিছুক্ষণ আগে যেই ওভারব্রিজটি রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি। এই কারণ আপনি দেখতে পারবেন, আমি যদি আপনাকে দেখাই, গাবতলি থেকে শুরু করে এদিকে 27 নম্বর পর্যন্ত পুরো রাস্তা কিন্তু যানবাহনের একটা দীর্ঘ চাপ রয়েছে। এখানে কিন্তু বিশেষ করে সব কিন্তু গাবতলি মুখে গাড়িগুলো আপনি দেখতে পাচ্ছেন। এখানে যে ছোট ছোট পিকআপগুলো রয়েছে গাবতলি হাট থেকে, যে পশুগুলো আসলে বিভিন্ন বাড়িতে সাপ্লাই দেওয়া হয়, এই সমস্ত গাড়ি এবং বিভিন্ন দূরপাল্লার গাড়ি, বিভিন্ন প্রাইভেট কার এবং ঢাকার ভিতরে যে সমস্ত গাড়িগুলো চলাচল করে, সব কিছু মিলিয়ে আসলে অনেক বেশি দুর্ভোগে রয়েছে এই গাবতলি মুখ মানুষ। কালকে আমরা যতটা দেখেছিলাম, মানুষ কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্যেই তাদের ঈদ যাত্রা শুরু করতে পেরেছে, কিন্তু আজকে দুপুরের পর থেকে কিন্তু প্রেক্ষাপট অনেকটাই আলাদা হয়ে চেঞ্জ পরিবর্তন হয়ে গেছে। তাহাত মানুষ কিন্তু আমরা দেখেছি অনেকক্ষণ আসলে গাড়িতে বসে থাকার পরে তারা বিরক্ত হয়ে এক পর্যায়ে পায়ে হেঁটে কিন্তু তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। আর এর আগে কিন্তু আমি এর আগে গিয়েছিলাম রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। সেখানে আমি দেখেছি যে এক ধরনের যাত্রীদের কাছ থেকে আসলে এক ধরনের তাদেরকে জিম্মি করে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল, যেখানে বেশ কিছু বাস তারা বন্ধ রেখে আমরা দেখেছি যে পরিবহনে একটা সংকট তৈরি করে তারা যাত্রীদের কাছ থেকে অনেক বেশি, মানে 3 গুণ 4 গুণ বা 5 গুণ পর্যন্ত ভাড়া আমরা বেশি নিতে দেখেছি। ঢাকা থেকে ময়মনসিংহ রুটের যেখানে ভাড়া 200 টাকা বা 250 টাকা, সেখানে কিন্তু 800 টাকা বা 1000 টাকা পর্যন্ত ভাড়া দাবি করেছে পরিবহন সংশ্লিষ্টরা। এর সত্যতা কিন্তু আমরা রাহাত পেয়েছি। তো এই বিষয়ে আসলে যখন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি, তখন তারা বলছিল যে যেহেতু তাদের গাড়িগুলো ফেরত আসতে হচ্ছে এবং যাত্রী শূন্য অবস্থায়, তো সেই কারণে আসলে তারা কিছুটা ভাড়া বেশি নিচ্ছেন। আর আমরা এখান থেকে যতটুকু জানতে পেরেছি যে গাবতলিতে কিন্তু পরিবহনের সংখ্যা অনেকটাই কম, যার ফলে মানুষ কিন্তু অনেকটা মানে অনেক এক ধরনের দুর্ভোগে রয়েছে। এবং তারা কিন্তু ছোট ছোট যে পিকআপগুলো রয়েছে এবং ট্রাকগুলো রয়েছে, সেই ট্রাকে করে আমরা এখান থেকে দেখছি যে আসলে তারা তাদের বাড়ির উদ্দেশ্যে তারা রওনা হয়েছে। তো আসলে গতকালকের থেকে আজকে কিন্তু পরিস্থিতি অনেকটাই আলাদা। মানুষ কিন্তু অনেক বেশি দুর্ভোগ পোহাচ্ছে, যেহেতু এই উত্তরাঞ্চলমুখী যেই রাস্তাটি, আসলে গাবতলি অভিমুখে যে রাস্তাটি, সেইখানে কিন্তু একটি বড় পশুর হাট। তো সব কিছু মিলে আসলে কিন্তু বিশেষ করে আজকে দুপুরের পর থেকে উত্তরাঞ্চলগামী এবং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যেই পথের মানুষগুলো রয়েছে তারা কিন্তু অনেক বেশি দুর্ভোগে রয়েছে, এবং যা বেশি ভাড়ার একটা অভিযোগ আছে এবং পরিবহন না পাওয়ার একটা অভিযোগ আছে, রাস্তায় যানজটের একটা অভিযোগ রয়েছে। সব কিছু মিলে আসলে এবার গতকাল পর্যন্ত স্বস্তি থাকলেও আজকে কিন্তু দুপুরের পর থেকে এটা বেশ অস্বস্তি পর্যায়ে চলে গেছে মানুষের। রমিজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতেই পারছি আপনি আমাদেরকে যে চিত্র দেখালেন তাতে হয়তো মানুষের দুর্ভোগের অনেক চিত্র আছে, এবং মানুষ এই দুর্ভোগকে সাথে করেই হয়তো বাড়ি ফেরার চেষ্টা করছেন, প্রিয়জনের কাছে ফেরার চেষ্টা করছেন। নিশ্চয়ই পরবর্তী বুলেটিনে আপনার কাছ থেকে এই সড়ক পথের চিত্র আরও জেনে নিব। এ পর্যায়ে আমরা যেতে আমাদের আরেক সহকর্মী শফিকুল ইসলাম সবুজ রয়েছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে। আমরা দেখতে পাচ্ছি সবুজকে। সবুজ, জানাবেন লঞ্চ টার্মিনালে চাপ কেমন? গেল এক বছর ধরে কিন্তু নৌপথে যারা বাড়ি যান সেই চিত্র কিন্তু অনেকটা বদলে গেছে পদ্মা সেতু চালু হওয়ার পরে। গতকালও কিন্তু আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের যে ভিড় দেখেছিলাম তা গেল বছর কিংবা তার আগের বছরের তুলনায় কিন্তু কম ছিল। তবে আজকে দুপুরের পর থেকে গণমাধ্যম কর্মী হিসেবে আমার যে পর্যবেক্ষণ, যে মানুষের সংখ্যা বাড়ছে,
এবং সময় যত গড়াচ্ছে মানুষের ভিড় ততটাই বাড়ছে। সদরঘাট লঞ্চ টার্মিনালের চিত্র আপনাদেরকে দেখাই, দেখছেন যে এরই মধ্যে অর্থাৎ দূরবর্তী জেলা যেগুলো রয়েছে, বিশেষ করে ভোলা অঞ্চলের যে জেলাগুলো রয়েছে, হাতিয়ার যে লঞ্চগুলো রয়েছে, সেই লঞ্চগুলো কিন্তু একদম মানুষে পূর্ণ হয়ে হওয়া মাত্রই কিন্তু ছেড়ে যাচ্ছে। তো সব মিলে লঞ্চের যে ব্যবস্থাপনা, যেহেতু ঢাকা থেকে প্রায় 18টি জেলার মানুষ এই সদরঘাট থেকে এই নৌপথে বাড়িতে যান, তো এই ম্যানেজমেন্ট সরকারের পক্ষ থেকে যারা বাস্তবায়ন করে থাকেন বিআইডব্লিউটিএ, তো বিআইডব্লিউটিএ ঢাকা নদী বন্দরের প্রধান আমাদের সঙ্গে রয়েছেন জনাব মোহাম্মদ আলমগীর কবির, তার কাছে একটু জানতে চাইব মানুষের ভিড় তো এখন দেখছি যে বেশি হচ্ছে, একটু বলবেন আসলে আপনারা কীভাবে ম্যানেজমেন্টটা করছেন এবং কী পরিমাণ লঞ্চ ছেড়ে যাচ্ছে এবং কী ধারণা করছেন, মানুষের সংখ্যা বেড়েছে না কমেছে, আপনার যে পর্যবেক্ষণ কী আসলে? জি ধন্যবাদ। আজকের আমরা যেটা দেখছি যে যাত্রীদের চাপ বেশ বাড়ছে, বিকালে সকালে তেমনটা চাপ ছিল না, তবে আমাদের পর্যাপ্ত সংখ্যক লঞ্চ আছে এবং আমাদের 150-র মতো লঞ্চ আমরা দিতে পারবো। অলরেডি আমাদের 64টি লঞ্চ ছেড়ে গেছে, আরও এখনও প্রায় আরও 50টার মতো প্রস্তুত আছে যেগুলো ঘাটে আছে এবং এইগুলো যাত্রী উঠছে। হয়তো আমাদের ধারণা আজকের 130-140টি লঞ্চ যাবে, হয়তো আজকের এ যাবত কালের মধ্যে, মানে এবছর এ সময়ে, গতকালকে ছিল আমাদের 98টি লঞ্চ ছেড়ে গেছে, তবে যাত্রীদের অতটা চাপ ছিল না, আজকের একটু চাপটা বেশি, তবে স্বস্তিদায়ক আছে আর পর্যাপ্ত প্রস্তুতি আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমাদের অন্যান্য যাত্রীদের যত ধরনের ফ্যাসিলিটি সবকিছুই প্রস্তুত আছে। পার্থক্য বিশাল পার্থক্য, এটা আপনারা সহজে অনুমান করতে পারছেন। এ পদ্মা সেতু চালু হওয়ার পূর্বে মূলত লঞ্চ 160-170টা ছেড়ে গেছে, এটা ঠিক, কিন্তু সেগুলো ছিল কানায় কানায় পূর্ণ, অনেকটাই ক্ষেত্র বিশেষে কিছু কিছু ঝুঁকিপূর্ণভাবে গেছে, কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পরে আমাদের কোনো নৌযানকে আর ঝুঁকিপূর্ণ অবস্থায় যেতে হচ্ছে না। হ্যাঁ ধন্যবাদ। ঢাকা নদীবন্দরের প্রধান পুরো ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত করলেন এবং এখন পর্যন্ত আজকে ধারণা করা হচ্ছে 130টি লঞ্চ ছেড়ে যাবে এবং 150 লঞ্চ সদরগঞ্জ যে নদীবন্দর রয়েছে এখানে প্রস্তুত রয়েছে, তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর সংখ্যাও বাড়ছে। শফিকুল ইসলাম সবুজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার অতিথিকেও। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন মুন্সীগঞ্জ থেকে আমাদের সহকর্মী শুভ ঘোষ। শুভ, আপনি যেখানে আছেন সেখানে যাত্রীদের চাপ কেমন আর সড়কপথে যারা ফিরছেন তারা কি নিরাপদে ফিরতে পারছেন কিনা? মিনাস, দেখুন এবার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দীর্ঘ যানজটের খুব বেশি একটা ভোগান্তি না থাকলেও রাজধানী থেকে ভেঙে ভেঙে যারা মাওয়া প্রান্ত পর্যন্ত আসছেন তাদেরকে কিন্তু বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে পরিবহন সংকটের কারণে। তারা কিন্তু নানারকম অভিযোগ করছেন, এখানে যারা ভেঙে ভেঙে আসছেন তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, একই সাথে যারা এখানে পণ্য পরিবহনের জন্য অপেক্ষা করছেন তাদেরকে যেমন কয়েক ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, অনেকে কিন্তু পরিবহন না পেয়ে তাদেরকে কিন্তু আবার পুনরায় মাওয়া থেকে ঢাকায় যেতে হয়েছে এবং সেইখান থেকে পরিবহনে উঠে কিন্তু তাদের আসতে হচ্ছে। তারা যে অভিযোগ করছেন, যেখানে স্বাভাবিক সময়ে ভাড়া থাকে মাওয়া থেকে ভাঙা পর্যন্ত 200-250 টাকা, সেখানে কিন্তু শুধু বাসের ভাড়াই চাওয়া হচ্ছে 500-600 টাকা। এছাড়াও পরিবহন না পেয়ে কিন্তু আমরা দেখছি যে শত শত যাত্রীবাহী বাসের একটি দীর্ঘ লাইন কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ পরিবহন যারা না পাচ্ছে তারা কিন্তু অনেকে দেখছি যে অনেকে পিকআপ ভ্যানে করে ভেঙে ভেঙেও কিন্তু অনেকে যাচ্ছেন, তবে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকার কারণে কিন্তু পরিবার এবং স্বজনদেরকে নিয়ে যারা গ্রামে ফিরছেন তাদের বেশ অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং এই ভোগান্তি তারা যেটি বলছেন যে এখানে যদি নির্ধারিত বাসের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো সেই ভোগান্তিতে পড়তে হতো না। আর এই মুহূর্তে দুপুরের পর থেকে কিন্তু এখানে মাওয়া প্রান্তের যে টোল প্লাজা এলাকা সেখানে কিন্তু শত শত মানুষ অন্য পরিবহনে ওঠার অপেক্ষায় আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ চেষ্টাটি তারা করছেন। এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা একদিক থেকে যেমন ভোগান্তিতে আছেন, অন্যদিক থেকে বিভিন্ন পরিবহনে এসে যারা নেমে যাচ্ছেন তাদের
তারা কিন্তু এলোমেলোভাবে সড়কের এই পাশ ওপাশ ছোটাছুটির কারণে ঝুঁকিও বাড়ছে বেশ কয়েকগুণ। এছাড়াও তাদের নিরাপত্তা দায়িত্বে যারা এখানে কাজ করছে তাদের ঝুঁকিও কিন্তু বাড়ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা ক্যামেরা দেখতে পাচ্ছিলাম আপনি যেখানে আছেন সেখানে যাত্রীরা সত্যিই দুর্ভোগ পাচ্ছেন। আমরা কামনা করি তারা যাতে নিরাপদে ঈদ করতে তাদের বাড়িতে ফিরতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা সবাই জানি আর মাত্র একদিন পরেই পবিত্র ঈদুল আজহা, সে সময়ে কোরবানির পশুর হাটে পশু কিনতে ভিড় করেছেন ক্রেতারা। আমরা কোরবানির পশুর হাটের খবরাখবর জানতে চাই এবং এটি জানতে আমরা যাচ্ছি সিলেটে। সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সজল ছত্রী। সজল, আপনি প্রায় সকাল থেকেই আমাদেরকে কোরবানি হাটের আপডেট জানাচ্ছিলেন, এখনকার কি পরিস্থিতি? আর তো মাত্র একদিন আছে হাতে, পশু কেনাকাটা কি খুব জমজমাট কিনা? মিনাজ, বেশ জমে উঠেছিল পশুর হাট, কিন্তু এখন আবার বৃষ্টির বাগড়া আছে। আমরা যদি এখন সরাসরি একটু দেখাই, দেখবেন হাটে প্রচুর পশু যেমন আছে তেমন ক্রেতার সংখ্যাও কিন্তু অভাব নেই। ক্রেতা প্রচুর ক্রেতাই আমরা দেখছি, বৃষ্টির ফাঁকে ফাঁকে অনেকগুলো শেড করা হয়েছে, শেডগুলোতে ক্রেতারা আসলে আগেই ধারণা করা হচ্ছিল যেমন বৃষ্টি, যেমন নির্বাচন, সদ্য নির্বাচন যেমন বৃষ্টির জন্য বিঘ্নিত হয়েছে কিছুটা, একইভাবে ঈদে এবং ঈদের আগে কোরবানির বাজার ভালোই বৃষ্টির জন্য বিঘ্নিত হবে এটা আশঙ্কা করা হচ্ছিলো। যার কারণে কোরবানির হাটগুলোতে আমরা দেখেছি যে শেড টানানো হয়েছে এবং শেডে যে গাভী গরুগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো এখানে রাখা হয়েছে। আর দাম নিয়ে কথা হচ্ছিল, আমরা সকাল থেকেই ক্রেতা বিক্রেতা উভয়ের সাথেই আমরা ঝিনাইদহ থেকে একজন মোহাম্মদ আলী, তিনি গরু নিয়ে এসেছেন 20টি। আর তিনি আমাদের বলছিলেন যে তিনি এখন পর্যন্ত মাত্র একটি গরু বিক্রি করতে পেরেছেন, সেক্ষেত্রে তিনি মোটামুটি আশানুরূপ দামই পেয়েছেন, 186,000 টাকায় বিক্রি করেছেন। কিন্তু তিনি আরও 19টি গরু এখনও বিক্রি করতে পারেননি, তার সময় হাতে আছে মাত্র 2 দিন। তিনি বলছেন যে হারে ক্রেতারা আসছেন আশা করছেন তিনি বিক্রি করতে পারবেন, তবে একদম শেষ সময়ে এসেই এই হাটটি জমে উঠেছে। এটি হচ্ছে কাজীর বাজার হাট সিলেটের, এবং এরকম 45টি হাট আমরা সিলেটের বিভিন্ন স্থানে বসেছে এবং সবগুলো হাটেই প্রচুর আমরা দেখেছি যে গবাদি পশু প্রচুর এসেছে। এবং প্রাণী সম্পদ কর্মকর্তারাও বলছেন এরকম যে তারা এবার প্রায় 1.5 লক্ষ পশু কোরবানির তারা লক্ষ্য মতো কাছে। আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলে দেখি যাচ্ছে কি কতটি গরু নিয়ে এসেছেন, কেমন বিক্রি, দাম কেমন পাচ্ছেন? যে আলহামদুলিল্লাহ, আমি প্রায় 21টি গরু নিয়ে আসছিলাম বাজারে, তো আগামীকালকে রাত্রে একটা বিক্রি করছি আর এখনো পর্যন্ত 20টি আমার এই যতে রয়ে গেছে। দাম পাচ্ছেন, দাম কি তারা কম বলছেন নাকি ঠিক আছে মোটামুটি? দামটা ঠিক আছে মোটামুটি, বাজারটা এখনো ঠিক আছে। আর সব দর্শকরা, সব বিক্রেতা কাস্টমাররা এখনো দেখছে, অনুমান করছে, আইডিয়া নিচ্ছে, এখনো কেউ কেনার আগ্রহ কম। এখনো ক্রেতারা আসলে দেখছেন বেশি, কিনছেন কম, তবে শেষ দুদিনে কিনবেন বলে তারা বিক্রেতারা আশা করছেন। সজল ছত্রী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে গরুর হাটের বা পশুর হাটের খবরাখবর আপনার কাছ থেকে জেনে নেবো।